অনেক সময় আগের কথা, একজন গুরু গ্রামের বাইরে একটি কুঁড়ে ঘর তৈরি করে থাকতেন। সেই গ্রামের একটি শেঠের ছেলে, সে খুব বুদ্ধিমান ছিল। ছেলেটি প্রতিদিন গুরুর কাছে শিক্ষা গ্রহণ করতে আসত। গুরু যখন সেই ছেলেটিকে পড়াতেন, তখন তিনি সবসময় বলতেন যে, পুত্র, এই পৃথিবীতে কেউ কারোর আপন নয়, মানুষ একা এসেছে আর মানুষকে একাই যেতে হবে। তোমার কাছে যে ভিড় দেখছ, এই ভিড় তোমার সাথে কোনো না কোনো স্বার্থের জন্য যুক্ত আছে। সেই গুরু তার শিষ্যকে সত্যের পথে পরিচালিত করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন তার শিষ্য তার কাছে থাকবে এবং তার কাছে থেকে শিক্ষা গ্রহণ করবে এবং মানুষকে ধর্মের জ্ঞান দান করবে। কিন্তু গুরু শিষ্যকে একথা বললে তিনি গুরুর সাথে একমত হন না। শিষ্য বলেন যে, গুরুদেব, আমার পরিবার আমাকে খুব ভালোবাসে এবং আমি এটি ছেড়ে যেতে পারি না। আমি যদি আমার বাড়ি ছেড়ে আপনার কাছে আসি, তাহলে আমার পরিবার বাঁচতে পারবে না। আমার পরিবার আমাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে। গুরু তার শিষ্যকে অনেক বুঝিয়ে বলল, কিন্তু সে বুঝতে পারে না। এরপর গুরু ভাবলেন, কোনো সমস্যা নেই, শিষ্য যখন একথা জানতে পারবে, তখন আমার কাছে সে ছুটে ছুটে আসবে, কারণ সে আমার কথা শুনছে না। যখন সে জানবে এই পৃথিবীতে কেউ তার আপন নয়, সেদিন সে নিজেই বুঝবে। একবার ওই শিষ্য শিক্ষা গ্রহণের জন্য অনেক দিন পার হয়ে যাওয়ার পর একদিন সে তার গুরুর কাছে আসে। তখন সেই গুরুদেব বলেন, পুত্র, এতদিন কোথায় ছিলে? কতদিন তোমার জন্য অপেক্ষা করছি। এরপর শিষ্য বললেন, গুরুদেব, এখন আপনাকে কি বলবো, আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর আমি তাতেই ব্যস্ত হয়ে পড়েছি, তাই আপনার কাছে আসার সময় পাইনি। এ কথা শুনে গুরু বললেন, পুত্র, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন তুমি আমার দিক থেকে চলে গেছো। এই কথা শুনে শিষ্য বুঝতে পারল না যে গুরু কেন বললেন যে এখন তুমি আমার দিক থেকে চলে গেছো। তখন শিষ্য ভাবে, আমার তো কেবল বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমি গুরুদেবকে ছেড়ে দেব কেন? আমাকে কিছু শিক্ষার জন্য গুরুর কাছে আসতেই হবে, নইলে সারা জীবন আসতেই থাকব। কিন্তু গুরুদেব এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে সে যদি বুদ্ধিমান হয়, তাহলে সে আমার কথা বুঝতে পারবে। কিন্তু ওই অবুঝ শিষ্য বুঝতে পারেনি যে গুরুদেবের বলার অর্থ কী। এখন আরও কয়েকদিন কেটে যায়। এরপর আবার অনেক দিন ওই শিষ্য গুরুর কাছে আসেননি। গুরুদেব আবার অপেক্ষা করতে থাকেন। অনেক দিন চলে যাওয়ার পর সে তার গুরুর কাছে ফিরে আসে এবং গুরুকে বলল যে, গুরুদেব, আমি বিবাহিত এবং আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে। একথা শুনে গুরু বললেন, পুত্র, এখন তুমি তোমার পরিবার থেকে চলে গেছো। এই কথা শোনার পর ওই শিষ্য গুরু কি বলতে চাইছেন বুঝতে পারলেন না। এরপর আরও কিছুদিন ভালোই চলল এবং তারপর থেকে তিনি প্রতিদিন গুরুর কাছে শিক্ষা গ্রহণ করতে আসতে থাকেন। কিছুদিন পর একদিন ওই শিষ্য গুরুর কাছে দৌড়াতে দৌড়াতে আসে আর গুরুর কাছে একটা বাক্সে মিষ্টি এনে বললেন যে, গুরুদেব, দয়া করে মিষ্টি মুখ করে নিন, আমার ঘরে একটি সন্তানের জন্ম হয়েছে। একথা শুনে গুরুদেব বললেন, পুত্র, এখন তুমি নিজেই চলে গেছো। একথা শুনে শিষ্য তার সংযম হারিয়ে ফেলল। শিষ্য সাথে সাথে বলল যে, গুরুদেব, আপনি এসব কি বলছেন? কখনো বলছেন তুমি আমার কাছ থেকে গেছো, কখনো বলছেন তুমি তোমার বাবা মায়ের কাছ থেকে গেছো, আর এখন বলছেন তুমি নিজের থেকেই দূরে চলে গেছো, এসবের মানে কি? তারপর গুরুদেব বললেন যে, আমি তোমাকে
এই কথাই বোঝাতে চাই। প্রথমবার যখন তোমার বিয়ে ঠিক হয়েছিল তখন আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে এখন তুমি আমার কাছে আর আসবে না, কারণ এখন তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। এখন তুমি আমার কথা না শুনে তোমার পরিবারের কথা মানবে। দ্বিতীয়বার যখন তুমি আমার কাছে এসে বললে যে আমি বিবাহিত, তখন আমি বললাম তুমি তোমার বাবা মায়ের কাছ থেকে গেছো, কারণ এখন তুমি বিবাহিত। এখন তোমার স্ত্রী নিশ্চয়ই বাড়িতে এসেছে, এখন তুমি তোমার স্ত্রীর কথা শুনবে, তোমার পিতামাতার নয়। এই জন্য তুমি তোমার বাবা মায়ের কাছ থেকেও গেছো এবং এখন তুমি মিষ্টি এনেছো যে তোমার বাড়িতে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। তাই আমি তোমাকে বলতে চাই যে একজন মানুষের যখন সন্তান হয় তখন সে তার নিজের কাছ থেকে দূরে চলে যায়, কারণ এখন তাকে তার সন্তানদের জন্য দৌড়াতে হবে, তার সন্তানদের সুশিক্ষা দিতে হবে, অর্থ উপার্জন করতে হবে, সম্পদ সঞ্চয় করতে হবে, আর তার সন্তানদের কথা ভাবতে হবে। এইসব কথা শোনার পর শিষ্য বলে যে গুরুদেব, আপনি কি বলতে চান? আপনি আমার ঘর নষ্ট করতে চান? আমার পরিবার আমাকে খুব ভালোবাসে, তাই আমি আমার বাবা মায়ের সাথে গিয়েছিলাম। আমার পরিবার আমার জন্য জীবন পর্যন্ত দিতে পারে, আপনি আমাকে সব কি বলছেন? এরপর গুরু বললেন, পুত্র, আমি তোমাকে এই কথাটা বোঝাতে চাই কিন্তু তুমি বুঝতে পারছ না। পৃথিবীতে মানুষ একা এসেছে এবং তাকে একাই যেতে হবে। কারো প্রতি কারো ভালোবাসা নেই, তাদের পিছনে শুধু স্বার্থপরতা লেগে আছে, কিছু না কিছু লোভ আছে যার কারণে তারা আপনার সাথে সংযুক্ত। কিছু না কিছু লোক আছে যারা তোমার সাথে সংযুক্ত, তোমার সাথে ভালোবাসা যুক্ত নয়। এবং তুমি যদি সত্য জানতে চাও তবে একটি কাজ করো, আমি যেভাবে বলি সেভাবে করো, তাহলে সমস্ত সত্য তোমার সামনে আসবে। এরপর গুরু বলেন, যদি তোমার মনে হয় তোমার পরিবার তোমাকে অনেক ভালোবাসে, তাহলে আজ তুমি বাড়িতে গিয়ে সমাধি নিয়ে ঘুমাতে যাও। তোমার পরিবারের সদস্যরা যেন মনে করে যে তুমি মারা গেছো, তারপর আমি আসব এবং সব কিছু তোমার সামনে থাকবে। তারপর শিষ্য বলে, ঠিক আছে গুরুদেব, আপনি যদি বলেন তাহলে আমি সেটাই করব। আপনিও জানতে পারবেন আমার পরিবার আমাকে কতটা ভালোবাসে। এরপর সে বাড়িতে গিয়ে সমাধি নিয়ে ঘুমিয়ে পড়ে এবং পরিবারের সবাই মনে করে যে সে মারা গেছে। পুরো পরিবার জুড়ে শোকের ঢেউ বয়ে যায়, সবাই কাঁদতে লাগলো, বাবা মাও কাঁদতে লাগলেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই এসেছিল, তার কাছে বসে সবাই জোরে জোরে কাঁদছিল। এটা দেখে শিষ্য খুব খুশি হলেন, সে ভাবে আমার পরিবার আমাকে কতটা ভালোবাসে, আজ গুরুদেবও জানতে পারবে যে আমি যা বলছিলাম তা সত্য। এরপরে পরিবারের কিছু লোক বলে যে তার গুরুদেব কাছাকাছি থাকেন, তার গুরুদেবকে ডেকে আনা হোক, হয়তো সে তার শিষ্যকে পুনর্জীবিত করার জন্য কিছু করতে পারে। এরপর এক প্রতিবেশী গুরুদেবকে ডেকে আনে এবং গুরুদেব সেখানে এসে শিষ্যকে পুরোপুরি পরীক্ষা করে এবং তারপরে গুরুদেব বলেন যে তিনি বেঁচে উঠতে পারেন, তবে তার জন্য একটি ছোট কাজ করতে হবে, একটি গ্লাসের মধ্যে গরম দুধ নিয়ে আসুন, এতে কিছু ঘি ও দেশি চিনি দিন। এরপর শিষ্যের বাবা মা একটি গ্লাসের মধ্যে দুধ ঘি ও চিনি নিয়ে এসে গুরুদেবকে দেন। এরপর গুরুদেব এমন মিথ্যা মন্ত্র পাঠ করেন এবং তারপর বলেন যে এখানে তার পুরো পরিবার বসে আছে, এখন আমি তোমাদের যেটা বলবো সেটা মনোযোগ দিয়ে শোনো। দেখো, আমি এই গ্লাসে একটি মন্ত্র বলেছি, যে এই গ্লাসটির দুধ পান করবে সে মারা যাবে আর আমার শিষ্য বেঁচে উঠবে এবং সে
জীবিত হবে। এরপর গুরুদেব তার মায়ের সামনে দিয়ে বললেন, মা তুমি বুড়ো হয়ে গেছো, যাই হোক কিছুদিন পর তুমি চলে যাবে, তোমার ছেলের এখনও অনেক জীবন বাকি, তাই এই দুধ পান করে নাও যাতে তোমার ছেলে জীবিত হবে আর তুমি এই জীবন ছেড়ে চলে যাবে। তার মা গুরুকে বলে, গুরুদেব আপনি এসব কি বলছেন, আমি চলে গেলে আমার স্বামীর দেখাশোনা কে করবে, তার এখন বয়স হয়েছে। না না গুরুদেব, আমি এই কাজ করতে পারবো না, যদিও সে আমার ছেলে ছিল কিন্তু সে তো মারা গেছে, তার পিছু যাব কি করে। এরপর গুরুদেব ওই গ্লাসটি তার বাবার কাছে নিয়ে যান এবং বলেন যে, বাবা আপনি বৃদ্ধ, আপনার ছেলে যুবক, সে জীবিত হবে, আর যাই হোক না কেন আপনাকে কয়েকদিনের মধ্যেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আপনি এই দুধ পান করে নিন। তারপর ওই শিষ্যের বাবা বললেন, আমার এখনও অনেক কাজ বাকি, আমি এখনও সব ছেলেদের আমার জমিজামা ভাগ করে দিতে পারিনি, আমি এখনও দান খয়রাত করিনি, আমি কখনোই ভালোভাবে জীবনযাপন করতে পারিনি, আমার বার্ধক্যে এখন সুখ এসেছে, যে চলে গেছে সে চলে গেছে, আমি আমার ছেলের পিছনে মরতে পারি না, আমি এটা করতে পারবো না। কথাটা শোনার পর শিষ্যের অনেক বেশি আঘাত লাগে। এরপর গুরুদেব তার স্ত্রীর কাছে গেলেন, কারণ স্ত্রী অনেক বিলাপ করছিল। স্ত্রী বলছিল যে, ভগবান তুমি এটা কি করলে, তার বদলে আমাকে নিয়ে গেলে কতই না ভালো হতো। এরপর গুরুদেব তার স্ত্রীর কাছে দুধ নিয়ে যান এবং বলেন, তুমি এই দুধ পান করে নাও, তোমার স্বামী বেঁচে থাকবে এবং আশেপাশের এলাকায় জানা যাবে যে একজন স্ত্রী তার স্বামীকে বাঁচাতে নিজের জীবন দিয়ে দিয়েছে। তারপর স্ত্রী বলে যে, গুরুদেব কেমন কথা বলেন আপনি, আমার সদ্য বিয়ে হয়েছে, সন্তান আছে, জীবন এখনও অনেক বাকি, এখনো পর্যন্ত আমাদের মধ্যে এত ভালোবাসা ছিল না যে তার জন্য আমি আমার জীবন দিয়ে দিতাম, আমি এই দুধ পান করব না, গুরুদেব আমি এই কাজ করতে পারবো না। এই কথা শুনে শিষ্য ভাবে, আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি, যে স্ত্রী আমাকে বলতো আমি তোমার জন্য আমার জীবন দিতে পারি আজ সে এই জন্য অস্বীকার করছে। তারপর গুরুদেব বলেন, সমস্যা নেই, আপনারা যদি এই দুধ না পান করেন তাহলে আপনারা যদি বলেন আমি এই কাজটি করতে পারি, এই দুধ পান করলে চলে যাব, কিন্তু তোমাদের ছেলে বেঁচে থাকবে। একথা শুনে বাড়ির সকলে দৌড়ে গুরুর কাছে এসে বলে, গুরুদেব দয়া করে এই কাজটি করুন, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, আমরা আপনার পিছনে বড় ভাণ্ডার করব, আশেপাশের গ্রামেও আপনার নাম ছড়িয়ে পড়বে, আপনি এই কাজ করুন, আমরা সারা জীবন আপনার প্রশংসা করব। এরপর গুরুদেব মনে মনে ভাবেন যে মানুষ কতটা স্বার্থপর, তারা নিজেরা এটা করতে পারে না এবং এই কাজটি আমাকে দিয়ে করাতে চায়। কিন্তু গুরুদেব জানতেন এই দুধের ভিতরে কিছুই নেই, এই পানীয়টি স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু এই বোকা মানুষগুলো সেটা বোঝে না। এরপর গুরুদেব একটু একটু করে দুধ পান করেন এবং শিষ্যকে বলেন, তুমি উঠে দাঁড়াও, তুমিও নিশ্চয়ই জানতে পেরেছ তোমার সাথে কতজন আছে আর কত মানুষ তোমাকে ভালোবাসে। এরপর গুরুদেব বলেন, এখন আমাকে আমার কুঁড়ে ঘরে রেখে এসো, এখন আমি সেখানে গিয়ে মরতে চাই। এরপরে গুরুদেব তার কুঁড়ে ঘরে ফিরে যান। তারপর ওই শিষ্য গুরুর পিছনে দৌড়াতে দৌড়াতে গুরুর ওই কুঁড়ে ঘরে যান এবং গুরুর পায়ে পড়ে যান এবং গুরুকে বলেন, আপনি আমাকে কত বুঝিয়েছেন, এতদিন আপনি আমাকে সত্য অনুসরণ করতে বলেছেন কিন্তু আমি আপনার কথা বুঝতে পারিনি, আমি এমন মোহমায়ায় আটকে গিয়েছিলাম, আমি অনুভব করেছি যে আমার পরিবার
আমাকে খুব ভালোবাসে, কিন্তু এই সবই ছিল মিথ্যা, সবই ছিল ছলনা। আমি টাকা রোজগারের আগ পর্যন্ত সেই লোকেদের ভালোবাসতাম, তারা আমাকে কত ভালোবাসত, এবং আজ যখন আমি মারা গেলাম তারা আমাকে বাঁচিয়ে রাখার জন্য কিছুই করছে না। তারা কেউ ওই দুধ পান করেনি এবং আগে এত কথা বল যে তারা আমার জন্য মরতে পর্যন্ত পারে, তারা আমার জন্য বিশ্বের সাথে যুদ্ধ করতে পারে। এবং আজ এই সত্য আমার সামনে এসেছে গুরুদেব, আমার খুব খারাপ লাগছে, এখন আপনিই বলুন আমি কি করব। এরপর গুরুদেব বলেন, পুত্র, সত্যের পথই সবচেয়ে বড়, যাও সত্য ছড়িয়ে দাও পৃথিবীর ভেতর, মানুষকে অসৎ পথে চলা থেকে বিরত রাখো, বলে দাও ওই মানুষগুলোকে এই মায়া, এই ভালোবাসা তোমার সাথে কোথাও যাবে না, মানুষ একা আসে আর একাই যায়, কেউ তার সাথে যায় না, এই পৃথিবীর প্রেমে পড়বেন না, সত্যকে বেছে নিন এবং সত্যকে অনুসরণ করুন, সেটাই আপনার মুক্তির পথ। এরপর শিষ্য সব কিছু ছেড়ে গুরুর নির্দেশে হাঁটা শুরু করে। বন্ধুরা, আমাদেরও চিনতে হবে এমন মানুষদের এবং সঠিক পথে চলতে হবে, যেটা সত্যের পথ, যেটা আমাদের জীবনের লক্ষ্য, সেই পথেই চলতে হবে। আজকাল মানুষ এত সহজে মিথ্যা বলে, এত সহজে নিজের হতে চেষ্টা করে যে আমরা চিনতেও পারি না। আমাদের তাদের চিনতে হবে, তাহলেই আমরা সত্যের পথে চলতে পারব। তো বন্ধুরা, আশা করছি আজকের এই কাহিনী থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, বন্ধুবান্ধব আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে, তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।